দুই অসম শক্তির খেলা, টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠায় ডাচরা। বড় সংগ্রহের দিকেই চোখ রেখেছিল ফখর জামানরা, তবে তা হতে দেয়নি নেদারল্যান্ডসের বোলাররা। দুনিয়ার অন্যতম সেরা ব্যাটসম্যান বাবর আজম প্রতিপক্ষের জম, তবে ডাচদের বিপক্ষে ক্রিজে টিকেছিলেন অল্পক্ষণ। 38 রানেই শেষ পাকিস্তানের টপ অর্ডার, ইমামুল হক মিকে রেনের শিকার। সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা ঘুরে দাঁড়ায় রিজওয়ান শাকিলের ব্যাটে, এই দুইজনের নৈপুণ্যে পাকিস্তান বিপর্যয় এড়িয়েছে। শাকিল ছিলেন বেশি আগ্রাসী, 32 বলে তার 50। দেখে শুনেই খেলেছেন রিজওয়ান, 58 বলে ওর ব্যাটে 50 রান। পাকিস্তান ইনিংসে ফের ধাক্কা, 68 রানে শাকিলের ফেরা। 68 রান করেই আউট হয়েছেন রিজওয়ান, আবারও চাপে পাকিস্তান। ইফতিখার আহমেদও সুবিধা করতে পারেননি, লিডের বলে আউট তিনি। 34 বলে 32 রান করেন সাদাব খান, 250 পেরোয় পাকিস্তান। 300 আগেই গুটিয়ে যায় মেন ইন গ্রিনরা, কঠিন পরীক্ষায় নিয়েছে নেদারল্যান্ডসের বোলাররা। জবাবে 28 রানেই ভাঙে ডাচদের উদ্বোধনী জুটি, ম্যাক্স ও ডাউটকে আউট করেন হাসান আলী। 21 বলে 17 অ্যাকারম্যানের ব্যাটে, 50 রানে নেদারল্যান্ডস 2 উইকেট হারিয়েছে। তবে দাঁড়িয়ে যায় ডিলিড বিক্রমজিৎ জুটি, 65 বলে বিক্রমজিতের 50। এক বল পরই এই ওপেনারকে ফেরায় পাকিস্তান, তার উইকেটটি নেন সাদাব খান। এরপর হারিস রৌফের জোড়া ধাক্কা, ভীষণ চাপে পড়ে যায় ডাচরা। বলের পর ব্যাট হাতেও ডিলিডের কীর্তি, 50 বলে তার 50। ডিলিডের মূল্যবান উইকেটটা নেন নওয়াজ, ম্যাচে পাকিস্তানের রাজ। শেষ পর্যন্ত জয় দিয়ে আসর শুরু করে বাবর আজমরা, তবে সবার মন কেড়েছে ডাচদের প্রচেষ্টা।